যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজে সফলতা অর্জন করতে আপনি এই পৌষ মাসের পূর্ণিমার তিথিতে ধারণ করুন শ্বেত অপরাজিতা গাছের মূল। হ্যাঁ বন্ধুরা, শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এই গাছের মূল আমাদের জীবনের নানা প্রকার সমস্যার সমাধান করে দিতে পারে। অপরাজিতা ফুল সাধারণত দু রকমের হয়ে থাকে। আমরা প্রত্যেকেই জানি একটা নীল অপরাজিতা আর একটা শ্বেত অপরাজিতা। দর্শক বন্ধুরা, এটা নতুন বছরের প্রথম পূর্ণিমা, পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা নামেও পরিচিত। এবার আপনাদেরকে আমি একটাই আলাদা এবং বিশেষ বক্তব্য পেশ করতে চাই আপনাদের সামনে। দেখুন, বছরের প্রথম পূর্ণিমাতে আপনি যদি এই উপায়টি করতে পারেন তাহলে সারাটা বছরের জন্য আপনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা উপার্জন করে নিতে পারবেন এবং জীবনে আসা নানা প্রকার সমস্যার সমাধানও করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনছেন। তাই আসুন, আমার আজকের এই ভিডিওটি দেখে আপনি জেনে নিন যে আপনারা কবে, কিভাবে, কখন এই অপরাজিতা গাছের শিকড়, কোন অপরাজিতা গাছের মূল বা শিকড় ধারণ করবেন। প্রথমেই আমি বলবো যে এই পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমার যে তিথি, এটি কবে কখন পড়ছে, অর্থাৎ এই পূর্ণিমার তিথি আপনারা কখন পালন করবেন। বিশে পৌষ বৃহস্পতিবার। হ্যাঁ বন্ধুরা, আর বাংলার 5ই জানুয়ারি, হ্যাঁ এই দিনই পড়ছে রাত্রিবেলা 1:48 এই পৌষী পূর্ণিমার তিথি, এবং এই তিথি থাকছে পরের দিন শুক্রবার 21 পৌষ 1429 রাত্রি 3:33 পর্যন্ত। শ্বেত অপরাজিতা গাছের মূলকে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নমস্কার সকলকে, স্বস্তিক চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় আপনি ও আপনার পরিবার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবার আপনাদেরকে বলি যে এই পূর্ণিমার দিনে আপনি 5টি নীল অপরাজিতা ফুল, হ্যাঁ বন্ধুরা সাদা নয়, নীল অপরাজিতা ফুল আপনি দেবেন। প্রথমে মা তারাকে, দ্বিতীয় দেবেন মা লক্ষ্মীকে, এবং অবশ্যই গণেশজিকেও দেবেন তার সঙ্গে সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে মা তারার পটচিত্রে এবং মা লক্ষ্মীকে আপনাকে অবশ্যই দিতে হবে 5টি অপরাজিতা ফুল, তাও আবার নীল অপরাজিতা ফুল। এবং আরও সর্বোপরি যে দেবীকে অপরাজিতা ফুল পূর্ণিমার দিনে আপনি যদি অর্পণ করতে পারেন এবং পুজো হয়ে গেলে সেই ফুল প্রবহমান জলে ভাসিয়ে দিতে পারেন, তাহলে আপনার জীবন থেকে আর্থিক সমস্যা খুব দ্রুত কেটে যাবে দেবী দুর্গাকে। হ্যাঁ বন্ধুরা, আপনি মা দুর্গাকে এই নীল অপরাজিতা গাছের ফুল অবশ্যই দেবেন। নীল অপরাজিতা, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, এটি বলে 3 বার বলে মা দুর্গাকে দেবেন নীল অপরাজিতা ফুল। এই অপরাজিতা গাছ, গাছের ডাল, ফুল এবং মূল সব কটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি আমাদের জীবনে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা যেতে পারে।
শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছের মূল আমাদের জীবনে নানা প্রকার সমস্যার সমাধান করে দিতে পারে। অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের হয়, নীল এবং সাদা। নীল রঙের অপরাজিতা দেবাদিদেব মহাদেবেরও অত্যন্ত প্রিয়। কিন্তু বলে রাখি, যেহেতু শুক্রবারে এই পূর্ণিমার তিথি পালন করছেন, তাই আপনারা সোমবার দিনকে দেবাদিদেব মহাদেবকে অপরাজিতা ফুল অর্পণ করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হবেন, আর শুক্রবারে দেবী দুর্গাকে দিলে তিনি বেশি খুশি হবেন। যাই হোক, এই গাছ আমরা চট করে চারিদিকে যেখানেই দেখতে পেয়ে যাব সহজে, এটা বলা যেতে পারে। আর এই গাছের মূল আপনারা কী করবেন বন্ধুরা? শ্বেত অপরাজিতা গাছের মূল বা শিকড় আপনি পূর্ণিমার দিনে নেবেন 1 বা 2 ইঞ্চি মতো। হ্যাঁ, একটা মাপ বুঝতেই পারছেন, 1 বা 2 ইঞ্চি মতো, খুবই অল্প। তারপরে ভালো করে সেই মূলটা আপনার বাড়িতে আনবেন, এনেই পরিষ্কার করে নেবেন ভালো করে। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, যদি গঙ্গা জল থাকে গঙ্গা জল দিয়ে, যদি গঙ্গা জলে না কুলোয় বা না থাকে এমনি নর্মাল জলেও করতে পারেন, কোনো অসুবিধা কোনো সমস্যা হবে না। যাই হোক, তারপরে সেই মূলটি বা শিকড়টি, যাই বলুন, রুট, চন্দন মাখাবেন, সেই মূলে চন্দনের লেপন দেবেন। তারপরে লাল বা সাদা শালু কাপড়ে, লাল বা সাদা শালু কাপড়ে জড়িয়ে সেটি শিব ঠাকুরের চরণে রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, লাল বা সাদা শালু কাপড়ে জড়িয়ে শিবের চরণে, শিব ঠাকুরের চরণে রেখে দেবেন এবং ধূপ দেখাবেন। সাদা সুতো আপনি এটি মা লক্ষ্মীকে দিয়েও করতে পারেন, আবার শিবকে দিয়েও করতে পারেন। যাই হোক, পূর্ণিমার দিন লক্ষ্মী গণেশের পটচিত্রে বা লক্ষ্মী নারায়ণের চরণের কাছে দিয়েও করতে পারেন। এরপরে তাতে আপনি সাদা সুতো নেবেন আপনার হাতে অথবা কোমরে ধারণ করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মেয়েরা অর্থাৎ মহিলারা তারা তাদের বাঁ দিকে বাঁ হাতে ধারণ করবেন, আর ছেলেরা পুরুষরা ডান হাতে ধারণ করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনারও সাহস থাকে, বুকের পাটা থাকে, তাহলে অবশ্যই আপনারা পূর্ণিমার মতো একটি বিশেষ দিনে, একটি বিশেষ তিথিতে আপনার বাড়িতে এই অপরাজিতা গাছের মূল এনে এই উপায়টি করুন, নিজেরা শরীরে ধারণ করুন। দারুণ দারুণ দারুণ, বশীকরণ থেকে শুরু করে নানান রকম কাজে আপনি কিন্তু উপকার পাবেন। আমার কথা বিশ্বাস করতে হয় না, নিজেরা নিজেরাই করে দেখুন এই উপায়টি, দেখবেন তারপরে আপনি আবার অন্যজনকে এই কাজ করার কথা নিজে মুখে বলছেন, কারণ আপনি উপকার পাবেন। আর উপকার পেলে অবশ্যই অপরেরও উপকার করুন। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও নিয়ে আবার চলে আসব, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন স্বস্তিক চ্যানেলটিকে এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সকল দর্শক বন্ধুদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আপনাদেরকে আরও অনেক নতুন উপাচার, টোটকা, নতুন তথ্য, যেগুলো আপনাদের প্রয়োজন, কাজে লাগবে, সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। তার জন্য আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন।